chai. Gorong gorong chai. Gorong gorong chai, you know. Okay. Thank you. Shokal shokal sundor ekta cha khawanor jonno. Slice ase, toast ase. No, cheers. Cheers. Good morning, bondhura. Shubho shokal shobaike. Good morning, abar shubho shokal. Jai hok, dutai bollam. এখন বাজে ঘড়িতে প্রায় 7:30টা। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় 7:30টা। তো যেহেতু শনিবার আজকে বাড়িতে আমরা শনিবার করে উপোস থাকি আর পূজাও দিই, তো সে হচ্ছে সকাল 6টায় উঠে বাড়ির সমস্ত কাজ করে, সংসারের সমস্ত কাজ করে, ভাড়া বাসন মেঝে হাঁড়ি কড়াই মেঝে, তারপরে স্নান করে আসলো। আর সেই ফাঁকে আমি হচ্ছে বসে না থেকে চাটা করে নিলাম, কারণ একটু হালকা একটু খিদে ছিল। আর সকাল সকাল একটু চা না খেলে ভালো লাগে না। আর ওয়েদারটাও দেখো, ওই দেখো জানালার ওইদিকে দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে কি না জানি না, একটু ড্যাম ড্যাম আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো ওই যে কালকে বললাম কয়েকদিন নাকি কন্টিনিউ বৃষ্টি হবে যেটা আবহাওয়া দপ্তর বলছে। তো সকাল সকাল আমি করে ফেললাম লাল চা, সাথে হচ্ছে টোস্ট আর স্লাইস, যেটা মিত্রও পছন্দ আমারও পছন্দ। কি চাটা খেয়ে বলো কেমন হয়েছে, তারিফ করো। তারিফ তো শুনতে ইচ্ছা করে তাই না বন্ধুরা, এত কষ্ট করে চা বানালাম সকাল সকাল একটা হাজবেন্ড হয়ে। তো দাও আমাকে একটু দাও, আমি খেয়ে বলি। দেখো আমার তারিফ আমি কিভাবে করি। ওয়াও দারুন কি দিয়া, বিস্কুট দিয়া খাবো, বিস্কুট খাবো, টোস্ট খাবো, পেট ভরা। কি লাগবে বল বল বল, সেদিন যে দাঁত চালং বল। হ্যাঁ কি বল, আনা খাবে বাজার যে রে। কি হিসা ওই মশাতে দেখাই করে না সেটা। ওরা হচ্ছে আমার কাছে আবদার করেছে, মানে আমাদের পাড়ার বাচ্চাগুলো, কেউ কারো কাকু হবো, কারো দাদা হবো, কারো মামা হবো। যেমন এই ছেলেটার নাম হচ্ছে ধ্রুব, এর মামা হই আমি। তো বলছে যে বল লাগবে, অনেকদিন আগে বলছে। তা আবার আমার বাজার যাই আমার মনে থাকে না। আমি তো বলে কি তুমি বাচ্চাদেরকে বলছো, আসে মাঝে মাঝে, আশা দিয়ে রাখছি বার মাঝে মাঝে আসে মামা কই মামা মামা বলানছে। তো এবার আমার অ্যাকচুয়ালি কি বাজার গেলে মনে থাকে না, এবার একটা কমিটমেন্ট করছি, কথা দিছি, তো সেটা নিজেরই খুব খারাপ লাগে, বারবার এসে ওরা রিফিউজড হয়ে চলে যায়, খারাপ লাগে আর কি। তো আজকে ভাবছি মানে কিছু মনে থাক আর না থাক, বাজারে গেলে একটা বল নিয়ে আসবো এদের জন্য, কারণ আমি বাজারে গেলে সব কিছু একদম গোলমাল হয়ে যা ভুলে যাই, বন্ধুদের সাথে দেখা হলে আর আড্ডায় বসলে আর ওইদিকে সব ভুলে যাই গা। তো আজকে বলার চেষ্টা কম করব, আজকে সব এই জিনিসটাই মাথায় থাকবে, বাচ্চারা ডিমান্ড ডিমান্ড করছে। তো হ্যাঁ তুমি একটা মেসেজ নিয়ে নাও হোয়াটসঅ্যাপে যে আমাকে বল আনতে হবে। আচ্ছা আচ্ছা, তখন বাচ্চাদের ডিমান্ড রাখতেও হয়, এরাই হচ্ছে নেক্সট জেনারেশন আমাদের পাড়ার। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এতটাই ভালো বাচ্চাগুলো, কি বলতো, এগুলো সব যতগুলো আন্ডা মান্ডা বাচ্চা দেখতেছো আমাদের পাড়া সব আমার কাছে প্রাইভেট পড়তো। হ্যাঁ সব মিতুর কাছে টিউশন পড়তো, কিন্তু এখন লকডাউনের পর থেকে ওরাও পড়ে না আর স্কুলও সেরকম বন্ধ, আর গ্রামে তো বোঝোই পড়াশোনার কি একটা অবস্থা। তো পড়তো, আমি যদি কোনোদিনও কোনো কিছু বলি যে এটা করে দে তো করে দে, একদম সেকেন্ডের মধ্যে ওর কথা শোনে, সাথে আমারও। তো যাই হোক আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যদি চ্যানেল নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা একটু সাজুগুজু করছি, একটু সাজুগুজু করছি বেশি না। তো দেখো আমার ভুরুগুলো কি অবস্থা হয়ে গেছে, ভুরুগুলো প্লাগ করতে যাব, তো সেরকম তো কেউ নেই যে এখান থেকে আমাকে নিয়ে যাবে। তো
তো যেহেতু বাজারটা বেশি দূরও না আবার কাছেও না, কিন্তু একা একা যেতে ভয় লাগে। তো তাইজকে বললেও বলে যে ঠিক আছে সামনের রোববার নিয়ে যাবো, সামনের রোববার করতে করতে আমাকে নিয়েই যায় না। তো যাই হোক, ঘুরোগুলো এখন অবস্থা খারাপ। তো তারপরেও যতই সাজো, বুড়োটা যদি খারাপ থাকে কিন্তু কোনো কোনোভাবেই ভালো লাগে না। তো তবু একটু সাজুগুজু করছি, একটু শর্ট বানাবো। কারণ দেখো, আমার যতগুলো রিলস আছে আমি একদম মতো মানে সেজে গুজে সেইভাবে আর কি পরিপাটি করে ভিডিও বানাই না, যেভাবে পারি সেভাবে শর্ট ভিডিও বানিয়ে দিই। তো ভাবলাম যে আজকে তো সেরকম কোনো কাজ নেই, তো একটু শর্ট 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 ভিডিও টিডিওই বানাই। তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে দুপুরবেলা আমি চিড়া খেলাম আর হচ্ছে দই চিড়া খেলাম। দেখেই তো দুপুরবেলা আমি কোনো রকম রান্না টান্না করিনি, রান্না করবো না, একবারে রাত্রেবেলা আর কি কিছু রুটি টুটি করবো এই আর কি। তো দুপুরবেলা দই চিড়া খেয়ে নিলাম, পেট একদম ঠান্ডা। আর এইভাবেই চলো, কদিন চলা যায় আর কি। তো চলো আমি ফটাফট করে একটু সাজুগুজু করে কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর হ্যাঁ, ভালো কথা, আমার লিপস্টিক না শেষ হয়ে গেছে। তো কী দিবো আমি ভাবতেই পারছি না, লিপস্টিক তো শেষ। লিপস্টিক না দিলে কেমন লাগবে তাই না? লিপস্টিক নাই শেষ, যাই হোক দেখি, আর ভ্যাসলিন দিয়ে দিব। তো চলো একটু সাজুগুজু করে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, অনেক দিন পরে বাড়িতেই সাজলাম, আর আমি তো সেরকম সাজেই না। তোমরাই আমাকে বলো যে দিদিভাই তুমি তোমাকে কোনো দিনও সাজতে দেখি না। আসলে আমার মানে সময় পাই না। তো আজকে মোটামুটি দেখি সময় আছে, রান্নাবান্না দুপুরে যেহেতু নেই, তো ভাবলাম যে একটু সুন্দর করে সেজে একটু শর্ট ভিডিও টিডিও বানাই। তো সেই জন্যই সাজলাম। তো কেমন লাগছে সেটা তো অবশ্যই তোমরাই কমেন্ট করে বলবে, কারণ আমি সবথেকে বেশি তোমাদের বিশ্বাস ভরসা করি, তোমাদের কথা আমি সব সময় শুনে চলার চেষ্টা করি। তো তোমরাই কমেন্ট করে বলবে যে কেমন লাগছে। তো দেখো বন্ধুরা, সাজাগোজো কমপ্লিট। সাজাগোজো কী করেছিস তোমরাই দেখো, আর লিপস্টিক এক ফোটাও নেই, একটু ভ্যাসলিন লাগিয়ে নিয়েছি। আর এই যে শাড়ি পরেছি আজকে, লাল টুকটুকি শাড়ি, আর এই শাড়িটা আমার কাছে খুবই স্পেশাল, লাল টুকটুকি শাড়ি। আর এই শাড়িটা আমার কাছে কেন স্পেশাল বলছি, এই বাড়িতে এসে প্রথম আমি এই শাড়িটাই পরেছিলাম, একদম এই শাড়িটা পরেছিলাম। আর এটা এমন না যে এই বাড়ি থেকে দিয়েছে, এই শাড়িটা আমি তানিশকে মানে আমি যখন কলেজ টলেজ যেতাম তখন শাড়ির দোকান থেকে শাড়ি কিনে এই শাড়িটা হচ্ছে ওর দ্বারায় পাঠিয়ে দিয়েছিলাম যে শাড়িটা নিয়ে যাও, যখন তোমাকে বিয়ে করবো তখন তো আমার লাগবেই। এটাকে নিয়ে এসেছিলাম, সেটাই আমি এই বাড়িতে এসে সবার প্রথমে এই শাড়িটাই পরেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আর এই শাড়িটা আমার কাছে খুবই 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 স্পেশাল। তো সত্যি কথা বলতে ভিডিও করতে পিছনে আসলাম, দেখি এখানে আমার জ্যাঠা শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে, ছাগল দেখছে। তো সেই জন্য এই পাশে আড়ালে দাঁড়িয়ে আছি, বাবা এখান থেকে যাবে তারপরে আমি যাব। তো বন্ধুরা, রিলস বানানো শেষ, আমি ঘেমে ঠেমে এখন ঘ হয়ে গেছি, গান শুট করেছি, জানি না দিতে পারবো কি, ভালো হয় তাহলে দিবে। আর সমস্ত কিছু আমি যাই ভিডিও করি, যাই ইউটিউবে ঢালি, সমস্ত কিছু তানিশকে দেখিয়ে ঢালি, মানে ও দেখে আগে, ও যদি আমাকে বলে যে গ্রিন চিহ্ন দেয় যে হ্যাঁ এটা দিতে পারো তাহলে আমি দেই। তো ওকে দেখাই, ও যদি বলে গ্রিন সিগন্যাল দেয় যে হ্যাঁ দাও তাহলে দিব আর কি। তো আসলে পরে ওর কাছে পারমিশন নিয়ে আর কি। তো চলো আপাতত বাই, এখন খুব গরম লাগছে আর শাড়ি পরে আমি থাকতেই পারি না, তার মধ্যে এটার মধ্যে রিবেট দেওয়া হয়েছিল, রিবেট দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু না শাড়ি দেখো তোমরা, মানে যে একটা থাকে না রিবেট, মানে আয়রন করতে দিলে কি হয় একদম একটা কড়কড়া যে ভাব, সেই ভাবটা নেই, সুতির মতোই দাও না। আর তোমরা অনেকেই আমাকে বলেছো দিদি ভাই ভাতের মার দিয়ে করবে, গরম জল মিশিয়ে ঠান্ডা জল মিশিয়ে ভাতের মার দিয়ে। তো হ্যাঁ আমি চেষ্টা করবো, আরও অনেক শাড়ি আছে, তো ওগুলো যখন করবো তখন আমি অবশ্যই তোমাদের ওই কমেন্টগুলো দেখে দেখে, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, তোমাদের ওইগুলো দেখে দেখে আমি করবো, কারণ আমি নিজে তো জানি না, তোমাদের কাছ থেকেই যা শিক্ষা পাওয়ার আর কি। চলো এখন গরম লাগছে, এখন এই আপাতত
মানে কি বলবো ঘরে গিয়ে একটু ফ্যানের হাওয়া খাই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম, আজকে সেরকম তোমাদের সামনে আসতেই পারিনি। তো যাই হোক এখন আমি রান্না করছি, আজকে তো সারাদিন রান্নাবান্না সমস্ত কিছু টোটালি স্টপ ছিল, এই মাত্র ভাত রান্না করলাম আর তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে কি নিয়ে আসলো, বটবটি নিয়ে এসেছে। এটা বটবটি দা না, আমি বটবটি ভেন্ডি বলি, ভেন্ডি বটবটি বলি। তা যাই হোক সেজন্য আমাকে অনেকে বলে যে দিদি ভাই তুমি উল্টাপাল্টা বলো, ও ভেন্ডিও আনছে। এই যে এটা ভেন্ডি আর ওটা বটবটি। আর কি যে তোমাদের দাদা ভাই মজা পায় এই কচুগুলো, কি বলবো, কাজকেও কালকে রান্না করেছিলাম, এই কচুগুলো মানে এত ওর কাছে ভালো লাগে, কি বলবো, আমার কাছেও ভালো লাগে কিন্তু তাই বলে ডেলি ডেলি খাইতে ভালো লাগে না ওর কাছে, মানে কি বলবো, এগুলো কচু নাকি খুবই টেস্ট। শুধু কচু না, এগুলো কচু সেদ্ধ, এগুলো কচু দিয়ে মাছ, মানে সব সময় এগুলো কচু ওর প্রিয়। আর কালকে আমি সোয়াবিন লিখে দিয়েছিলাম আমাদের পাশের দোকান থেকে আনার জন্য, তো এখানে নাকি সোয়াবিন পাইনি, তো এই পাশে এইখান থেকে সোয়াবিন নিয়ে আসলো। সেদিন দেখলাম যে হট করে মানে হট করে মানুষ বলে দেয় না ওরকম আর কি হয়ে গেছে আমার, যে কি ব্যাপার তুমি বটবটিটাকে ভেন্ডি বানাই দিলা, কি অবস্থা, আলে যে আরে কি ব্যাপার, হয়তো মানে মানে মুখের ইসেতে একটা বলতে যাচ্ছে উচ্চারণ হচ্ছে আর একটা, মানে তারও কারণ আমাদের বাড়িতে বেশি কিন্তু হচ্ছে খাওয়া হয় ভেন্ডি, ভেন্ডিটা জানি না আমার ছোটবেলায় ভালো লাগতো না, এখন আবার মানে ভালো লাগে। এই এইটা জিনিসটা আমি দেখছি তো মানে বয়সের সাথে সাথে একটু অনেক খাওয়ার রুচিগুলো চেঞ্জ হয়ে যায় আর কি। আমার যেটা হচ্ছে ছোটবেলায় ভেন্ডি আমার সহ্যই হতো না, এখন ভেন্ডি ভাজা সেদ্ধ মানে ভাজাটাই বেশি ভালো লাগে তো আনি। ও সেদ্ধ কোনোদিনও ভেন্ডি খাতো না, সেদিনকে আমাকে বলে কি একটু ভেন্ডি সেদ্ধ দিয়ে দাও আমাকে, তো সেটাই আর কি। তো এখন আমি হচ্ছে ভাত রান্না শেষ, আর আজকে কেন ভাত খাবো সেটাও বলি, তার কারণ হচ্ছে আজকে বাড়িতে ভাত রান্নাই হয়নি, মানে সারাদিনে একবেলা ভাত না খেলে আমরা বাঙালি মানুষ ভাই বাঁচবো না, তো শরীর খুবই মানে কি বলবো কি হয় এটাকে দুর্বল হয়ে যায় না, তো সেই জন্য একটু ভাত রান্না করেছি, অল্প একটু ভাত, পরিমাণে একদমই কম খাবো কিন্তু ভাতটা লাগবে শরীরে, সকাল থেকে উঠে নালে আবার সেই এনার্জিটা পাবো না। একজন কমেন্ট করছে কি যে এতগুলাকে কম বললা কালকে, যে খিচুড়ি যে খাইলাম না, না না আমরা অ্যাকচুয়ালি কি বলতো আমরা গ্রামের মানুষ, আমরা খাই বেশি ঠিক আছে, আর সেখান থেকে যদি আমরা একটু কম খাই তাহলে ওটা আমাদের মনে হয় যে কম কিন্তু অন্য মানুষের কাছে মনে হয় যে বেশি, এই আর কি। তো যাই হোক, তো এখন একটু ভাত রান্না করলাম, এখন সাথে একটা ভাজা করবো, আর কিচ্ছু রান্না করবো না, ভাত আর ভাজা, কারণ যেহেতু যদি বেশি মানে তরকারির আইটেম বাড়ে তাহলে খাওয়াটা কিন্তু ভাতটা বেশি যাবে ভিতরে, সেজন্য একটা আইটেম করবো ব্যাস, আর কিছু করবো না, ভাজা করবো আর ভাত সাথে গরম গরম। আর ওকে আমি বারবার বলি কোথা থেকে এসে এই যে জামা কাপড়গুলো খুলে তারপরে বিছানায় উঠতে, ওই দেখো শুয়ে পড়েছে, মানে তোমরা তো জানো বন্ধুরা যে আমি কতবার বিছানা ঝাড়ি, কতবার বিছানা পরিষ্কার করি, কিন্তু আমার সপ্তাহে 2-3 বার আমার বিছানার চাদর ধুতে হয়, তার একটাই কারণ, তার একটা কারণ এই যে ইনি, আই আই খুলে না, এগুলো খুলে সব বাজার থেকে এসে যে এইভাবে বিছানার মধ্যে মানে শুয়ে পড়ে সেটা আমার খুব বিরক্তকর লাগে, খুব খুব খুবই রাগ উঠে, কিন্তু কি করবো, একে দিয়ে যদি আমি বিছানার চাদর ধোয়াইতে পারতাম তাহলে বোধ হয় হয়তো সব থেকে ভালো হতো, তাহলে ও বুঝতো যে কষ্ট কেমন লাগে। তো যাই হোক আমি রান্নাটা করে আসি, তারপরে তোমাদের সাথে অনেক মানে এতক্ষণ ধরে তোমাদের সাথে কথা নেই না, এতক্ষণ অনেক কথা চেপে আছে মনে হচ্ছে, কতক্ষণে করে গড়গড় 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 করে বলে দিচ্ছি, এখন একটু ঠিক আছে, মানে সারাদিনের যত কথা ছিল সেগুলো সব কিছু তো সমস্ত কিছু বলে এখন মনে হচ্ছে যে না ঠিক আছে, আসলে ব্লগ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে। তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা করে আসি, তারপর কথা হচ্ছে, তুমি তুমি উঠো উঠো তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা এদিকে আমি রান্না করছি আর তার নিজেই ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, তো এখানে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা, যে এই জামাই ষষ্ঠী আসলে একটা কথা খুব মনে পড়ে, যে আমাদের বিয়ের মোটামুটি 2-3 বছর হলো, তানিশ একবারও জামাই ষষ্ঠী মানে দেখলো না, কীরকম বুঝলো না, কারণ ওদের মধ্যে জামাই ষষ্ঠী নেই, তো আমাদের মধ্যে আছে, তো ওর এই জিনিসটা নিয়ে খুবই কৌতূহল যে কীরকম করে করে কি করে না করে, আমি ওকে বলি কিন্তু ওর ভাগ্যে সেই জিনিসটা হলো না, সত্যিই খুব খারাপ লাগে, কিন্তু তবু ও সেরকম কিছু মনে করে না, ও বলে যে তুমিই আমার পাশে আছো সেটাই আমার কাছে সব থেকে বড়। তো বন্ধুরা এই দেখো ঘি, সাথে যে কড়কড়া কাঁচা লঙ্কা, আর হচ্ছে ভাত,
তো এটা তোমাদের দাদাভাই খেতে দিয়েছি, এই যে একটা ভাজা করবো বলেছিলাম না, সেই একটা ভাজা করলাম, সেই একটা ভাজা দিয়ে ভাত খাচ্ছি। তো তোমার তুমি বলো তো যে এই ভাজাটা দিয়ে ভাত খেতে কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু ভাত খাওয়া উচিত না এদিক ওমা। তবে তবে ভাজা দিয়ে না টেস্ট লাগে ঠিকই, কিন্তু অতটা শান্তি হয় না, একটা ডাল ঝোল লাগে, একটা ঝোল বা ডাল না থাকলে ভালো লাগে না। আর ভাজাটা হয়েছে ঠিকই, কিন্তু অতটাও তৃপ্তি হচ্ছে না খাওয়াটা। কিন্তু রাতের বেলা তো খাবো তো একটুখানি, আমার হিসেবে তো একটুখানি, তোমরা আবার হয়তো বলবে এই এতগুলো ভাতকে একটুখানি বলেছো। যাই হোক, আস্তে আস্তে কম খাওয়ার চেষ্টা করছি, একদিনে তো একবারে কম খাওয়ার খাইতে পারবো না, তাই একটু একটু কম, তো দিন যাচ্ছে একটু কম। তোমাদের দাদাভাই খাচ্ছে আর আমি এখন গরম গরম খেয়ে নিই, নাহলে না পরে টেস্ট পাওয়া যাবে না, ঠান্ডা হয়ে যাবে। খাওয়া দাওয়া তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম, তো খাওয়া দাওয়া করে বাসনপত্র সমস্ত ঘরে রেখে দিয়েছি, আজকে আর মাজবো না। আকাশ গুটগুট গুটগুট করছে, আমি যদি কলে পরে বাসন নিয়ে যাই তখন যদি হুড়মুড়িয়ে বৃষ্টি আসে, তো সেই জন্য ঘরের মধ্যেই সমস্ত বাসন টাসন রেখে দিয়েছি, কালকে সকালবেলা সকাল সকাল উঠে মেজে নেব। তো আর কালকে তো চাপ নেই, কালকে হচ্ছে রোববার, রোববার হচ্ছে ছুটির দিন, আর রোববারের ব্লগ মানেই দারুণ হবে। তো এইটা ভেবে ভেবেই মানে শনিবার দিন আসলে কি হয় যে রবিবারের ব্লগ ভালো হবে, থাক শনিবারটাই এমনিই দেই, এরকম একদম অলসতা হয়ে যায় জানো। তো যাই হোক, আজকে তোমাদের সাথে বেশি কিছু শেয়ারই করতে পারিনি, কিছুই শেয়ার করতে পারিনি, তার কারণটা বলছি দুপুরবেলা যদি রান্না টান্না থাকে সেই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি, তারপর ঘর গোছানো এই সমস্ত কিছু শেয়ার করি, কিন্তু আজকে দুপুরবেলা রান্নাই করিনি, তো কি শেয়ার করব তোমাদের সাথে। না খেয়ে রেখেছে তোমাদের তানিশ দাদা আজকে, মানে ওর কথায় ওর জন্যই আজকে কিন্তু আমি রান্না করিনি। ও বলে কি না ভাত খাওয়া যাবে না, মানে আমাকে আর কি বলে, ও যদি না খায় তো ও আজকে কিন্তু দুপুরবেলা ওই চিড়ামুড়ি দই এগুলোই নিয়ে গেছে, তো আমি আর কীভাবে একার জন্য ভাত রান্না করি তাই না। তো সেই জন্য আমিও ভাত রান্না করিনি, তো তোমাদের সাথে শেয়ার করতেও পারলাম না, তো এই আর কি। তো চলো আজকের ব্লগটা সেরকম কিছু ইন্টারেস্টিং তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, চেষ্টা করবো আগামীকাল মানে রোববারের ব্লগটা তোমাদের সাথে স্পেশাল করার জন্য। আর হ্যাঁ, রোববার হচ্ছে জামাই ষষ্ঠী, তানিশের কপালে তো জামাই ষষ্ঠী নেই, তো কোনো ব্যাপার না, তানিশের শাশুড়ি নাই তো কী হয়েছে, তানিশের বউ আছে, ওই ভালো মন্দ রান্না করে খাওয়াবে, ও কিন্তু শুনছে। হ্যাঁ গো, ওই আমি তোমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো, হুম হুম বলে। যাই হোক, অনেকেরই তো মা থাকে না, তো তাদের বউদেরই বউদেরই কর্তব্য সেদিনটা তাদের জন্য হচ্ছে, বউদেরই কর্তব্য সেই দিনটাতে জামাই ষষ্ঠীর দিনটাতে যাতে বরদের ভালো ভালো করে রান্না করে খাওয়া। দেখো রান্নাটাই যে মেয়ে শ্বশুর বাড়িতে যাবে যে সেই দিকেও হয়তো বা কপালটা খারাপ, কিন্তু তার জন্য যে এমন না যে ও শ্বশুর বাড়িতে কোনো নেগেটিভ কথাবার্তা মানে কোনো কিছুই না, হয়তো বা এক সময় বা মনের ক্ষোভে যে মেনে নিতে পারছিল না, বা সেই জন্য হয়তো বা আমি অনেক কিছুই থাকে না, মেয়েরা বলেই ফেলে অনেক সময় রাগের জন্য, এটা রাগও না ঠিক, এটা অভিমানে হয়তো বা আমি অনেক কিছুই বলেছি, কিন্তু সত্যি কথা বলতে আমার বাড়ির লোক এতটাই ভালো, আজকে ভালো জন্যই ভালো বলছি, আর সেটা শুধু আমি বলি না তানিশও বলে, হয়তো বা কম বয়স, যখন আমাদের বয়সটা কম ছিল একটা ভুল করেই ফেলেছি, তারপরে ভিডিওতেও অনেক সময় অনেক কিছু বলেছি, কিন্তু কোনো দিনও আমার বাড়ির লোক আজ অবধি আমাকে কোনোভাবে বলেনি যে এগুলো ভিডিও কেন করেছিস, এরকম ভিডিও আমাদের নামে কেন ছড়াচ্ছিস, কোনো দিনই না। আজকে যদি ওরা যদি চাইতো, কিন্তু অনেক সময় মানে ইচ্ছা করলেই কিন্তু আমাদের ফোন করে বা তানিশ তো আমাদের বাড়ির সামনে দিয়ে মামা বাড়ির সামনে দিয়ে বাইক নিয়ে বা কাজের সূত্রে অনেক সময় যাতায়াত করে, বাজারে যাতায়াত করে, কোনো দিনও কিন্তু আমার বাড়ির লোক কোনো রকম কোনো কিছুই বলেনি, না পাড়া প্রতিবেশী বেশ মানে পাড়া প্রতিবেশী কারো কাছে আমাদের নামে কোনো নিন্দা চর্চা কোনো কিছু করেছে। তো এদিকে সত্যি কথা বলতে আমি গর্ব ফিল করি আমার পরিবারকে নিয়ে, কারণ সত্যি কথা বলতে যাই হোক মেয়ের বাপের বাড়ির লোক কোনো দিনও কিন্তু কোনো খারাপ মন্তব্য তার মেয়েকেও বলে না জামাইকেও বলে না, এটাই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, যেভাবে আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ ঠিক এভাবেই সাপোর্ট আর ভালোবাসা দিতে থাকো।